প্রিয় দর্শক, ক্লেমন ক্রিকেট মাস্টার আমি সামিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সারা ওয়ার্ল্ডে ক্রিকেটের জোয়ার এসেছে, বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশের সবাই কিন্তু চায় এখন ভালো ক্রিকেটার হতে, ভালো খেলোয়াড় হতে। হ্যাঁ, আর সেজন্যই আমাদের এই আয়োজন ক্লেমন ক্রিকেট মাস্টার, যাতে আপনারা সঠিক পদ্ধতিতে ক্রিকেট খেলা শিখতে পারেন। আমাদের এক্সপার্টিজরা এই অনুষ্ঠানের থ্রুতে আপনাদের কিছু মেসেজ দেয় এবং কিছু টিপস বলে, যার কারণে আপনারা কিন্তু সঠিক পদ্ধতিতে ক্রিকেট খেলা শিখতে পারছেন। সো দেরি না করে ব্যাট বল হাতে নিয়ে বসে যান, কারণ এখন আমাদের এক্সপার্টিজরা যা টিপস দিবেন তা যদি জানতে হয় তাহলে তো ব্যাট বল হাতে না থাকলে চলবে না। সো দেরি না করে জলদি যান, ব্যাট বল হাতে নিয়ে এসে বসুন। এবারে চলে যাব আমরা মূল অনুষ্ঠানে, যেখানে আপনারা জানতে পারবেন ডিটেইলসে। লেমন ক্রিকেট মাস্টার। কোচিং আমি মনে করি সাংঘাতিক ইম্পর্টেন্ট। কোচিং যখন কোচের সুযোগ সুবিধা যদি পেতে পারে কেউ, তাহলে তারা মনে করবে কে আসলে সোজা পথটা ঠিক হয়ে যায়, ফাইন টিউন হতে। আমরা যদি ইয়াংস্টার হিসাবে যদি আমরা অনেকটা মানে ছোটোকালে যদি কোচ পেতাম, তাহলে হয়তো বা আমরা আর একটু ভালো খেলোয়াড় হতে পারতাম। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা বেশ কিছু তরুণ এবং উদীয়মান ব্যাটসম্যান আমরা বাছাই করে নিয়ে এসেছি। আজকে এই অনুষ্ঠানে শুধুমাত্র আমরা দুটো জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে কীভাবে ব্যাটটা ধরতে হয় বা গ্রিপ, এবং কীভাবে দাঁড়াতে হয় বা স্ট্যান্স। আমরা কিন্তু ব্যাটটা যখন ধরব তখন কিন্তু এমন একটা পজিশনে বা এমন একটা অবস্থানে থাকতে হবে আমাদের হাত দুটো, যেন আমরা একটা হাতের উপরে একটা হাত ওভারল্যাপ না করে বা একটা হাত থেকে আরেকটা হাত অনেক বেশি গ্যাপ না থাকে। কেননা যখন আমরা ব্যাটিং করি আমরা জানি যে এই ব্যাটটা আমাদের শরীরের একটা অংশ হয়ে যায়। গ্রিপটা নিয়ে আরেকটু আলোচনা করি, যে ব্যাটের যে গ্রিপটা হবে সেটা টপ হ্যান্ড ডমিনেন্ট হতে হবে। যেটা বাঁ হাতে যদি কোনো ব্যাটসম্যান থাকে সেক্ষেত্রে টপ হ্যান্ড, এই জন্য বলছি যে এই ব্যাটের গ্রিপের উপরে যে হাতটা থাকবে সেটাই হচ্ছে টপ হ্যান্ড। যদি একজন বাঁ হাতি ব্যাটসম্যান ব্যাটিং করে সেই ক্ষেত্রে ডান হাতে হয়ে যাবে তার টপ হ্যান্ড, আর কেউ যদি ডান হাতে ব্যাটিং করে সেই ক্ষেত্রে তার বাঁ হাতটা হয়ে যাবে টপ হ্যান্ড। সো টপ হ্যান্ডটা যখন আমরা শক্ত করে ধরব, বটম হ্যান্ডটা আমরা ঠিক তার নিচেই ধরব। আমরা খেয়াল রাখবো যে এই টপ হ্যান্ড থেকে বটম হ্যান্ডটা অনেক দূরে থাকবে না বা টপ হ্যান্ডের খুব কাছাকাছি থাকবে না, সেখানে আমরা এক আঙুল বা হাফ ইঞ্চ একটা গ্যাপ রেখে ধরতে পারি। দেখুন আপনি গ্রিপটি, এখানে দুটো ভি সৃষ্টি হয়েছে এবং দুটো ভিরই সেন্টারটা ব্যাটের মাঝখান দিয়ে চলে গেছে। টপ হ্যান্ড যদি ব্যাটটাকে পরিচালিত করে তখন কিন্তু ব্যাটটা আপনি সোজা নিয়ে আসতে পারবেন যখন আমি শর্ট খেলব। আর যদি আমার বটম হ্যান্ড যদি আমাকে ডমিনেট করে তখন বটম হ্যান্ড কিন্তু সবসময় এদিকে নিয়ে যেতে চাইবে। যখনই আমি এদিকে যাব তখনই আমি ক্রস খেলছি এবং আমার আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার সবথেকে বড় কথা যে এই ব্যাটের উপরে যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা কমে যাবে। তা আমরা যদি কোচিং পয়েন্ট নিয়ে আলোচনা করি, তিনটি কোচিং পয়েন্ট। এক নম্বর কোচিং পয়েন্ট গ্রিপের হচ্ছে যে আমি ব্যাটটা টপ হ্যান্ডটা শক্ত করে ধরব। দুই নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে যে আমি বটম হ্যান্ডটা ধরব, সেটা অনেক বড় গ্যাপ থাকবে না। তিন নম্বর কোচিং পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই টপ হ্যান্ডটা সেটা ডমিনেট করবে ব্যাটটাকে। লেমন ক্রিকেট মাস্টার। এবার আমরা আলোচনা করব স্ট্যান্স নিয়ে। স্ট্যান্সটা এত জোর গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বা স্কিল, যেটা নাকি আমাদেরকে ব্যাটিং করতে এবং ব্যাটিংয়ের শর্টগুলো খেলতে অত্যন্ত সহজভাবে সহায়তা করবে। আমাদের যে স্ট্যান্সটা হবে বা কীভাবে আমরা দাঁড়াবো, সাপোজ আমাদের তিনটে স্টাম্প আছে এখানে, আমরা সবসময় গিয়ে একটা গার্ড নেই। গার্ড নেওয়ার পরে কেন আমরা এইভাবে দাঁড়াই না, কেন আমাদের পাটা একটু বেশি গ্যাপ থাকে না দুটো পায়ের মধ্যে, কেন ব্যাটের দুটো পাই একেবারে কাছাকাছি থাকে না। ক্রিকেট সায়েন্স বলে যে এমনভাবে আমাকে দাঁড়াতে হবে যেই পজিশন থেকে আমি সব কিছু করতে পারবো। আমি ফ্রন্ট ফুটে যেতে পারবো, আমি ব্যাক ফুটে যেতে পারবো, আমি দুই দিকে শর্ট খেলতে পারবো, আমি বল ছাড়তে পারবো। তো সব কিছু করার জন্য একটা কমফোর্টেবল জায়গায় সাধারণত ব্যাটসম্যানরা দাঁড়াতে হয় বা দাঁড়ায়। আমি তিনটি কোচিং বিষয় নিয়ে বা তিনটি কোচিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বরে যেটা হবে সেটা হচ্ছে যে আমার দুটো পা সমান্তরালভাবে থাকবে, সেটা অনেক বড় গ্যাপ না বা অনেক ছোট গ্যাপ না। সাপোজ ধরে নেই 6-8 ইঞ্চি দুটো পা, বা আমাদের যে শোল্ডারের উইথ আছে এখানে দাঁড়াতে হবে,
দুই নম্বর হচ্ছে যে আমাদের যে ব্যাটটা থাকবে সেটা কখনোই পায়ের পেছনে থাকবে না বা পায়ের সামনে থাকবে না, সেটা আমাদের যে পেছনে টো আছে সেই টোর কাছে আমরা রাখব। এবং আমাদের যে টপ হ্যান্ড আলোচনা করেছিলাম, এই টপ হ্যান্ডটা আমাদেরকে রেস্ট নেবে আমাদের সামনে, থায়ের সামনে। এবং তিন নম্বরে যে জিনিসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা বলটা দেখব। সে বলটা দেখব অবশ্যই দুই চোখ দিয়ে, এবং আমাদের যে শোল্ডার থাকবে শোল্ডারের খুব কাছাকাছি আমাদের চিনটা থাকবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ফাস্ট বোলিং এর বেসিক গ্রিপ। আমরা যদি বলি যে বলটাকে আমরা কিভাবে ধরবো, যদি আমরা দেখি যে আমাদের প্রথম দুইটা আঙ্গুল এবং আমাদের বৃদ্ধাঙ্গুলটা, প্রথম দুইটা আঙ্গুল বলের সুতার উপরে যাবে এবং বৃদ্ধাঙ্গুলটা সিমের নিচে অর্থাৎ সুতার নিচে থাকবে, এটা হচ্ছে কমফোর্টেবল বেসিক গ্রিপ। আচ্ছা সুজন ভাই, এখানে গ্যাপটা কেন, আপনি যে বলটা ধরছেন এখানে গ্যাপটা কি কি কারণে? আচ্ছা বন্ধু, গ্যাপটা হচ্ছে গিয়ে যদি আমরা বলটা এইভাবে শক্ত করে ধরতাম, গ্যাপটা যদি না রাখতাম তাহলে যেটা হতো যে গ্যাপটা না থাকার কারণে বলটা হয়তো আমরা রিলিজ করার সময় মানে আমরা কমফোর্টেবলি রিলিজ করতে পারতাম না। বাট আবার আমি বলছি যে বেশি সামনেও ধরতে বলটাকে ধরতে হবে এমন একটা জায়গায় যেখানে কমফোর্টেবল, মাঝে একটা গ্যাপ আছে আমার, আমি যদি বলটা রিলিজ করার সময় খুব সহজে আমি বলটাকে রিলিজ করতে পারি। যদি আমি দেখাতে চাই আমার দর্শকদের, তো যারা দেখছেন তারা দেখবেন যে এখানে একটা গ্যাপ আছে আমি যখন গ্রিপটা করি, যাতে বলটা কমফোর্টেবলি আমি রিলিজ করতে পারি। ডেফিনেটলি আমরা যখন মনে রাখবো যে বল আমরা যখন বেশি গ্রিপ করলাম, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের রিস্ট যাতে সোজা থাকে, রিচ যাতে কোনোভাবে ডাইনে অথবা বায়ে, আমরা যেটা টার্গেটের দিকে আমরা যদি হাতটাকে খুলি, এটা আমাদের পাম্প অর্থাৎ আমরা বলি আমাদের তালু, এই তালুটা যাতে বিহাইন্ড দ্য লাইন থাকে, আমরা যে লাইনে বল করতে যাচ্ছি সেই লাইনে যাতে থাকে। কিছু কিছু ফাস্ট বোলাররা নতুন বলে বলটা এইভাবে ধরে, কারণটা কি সুজন ভাই? এটা অনেক বোলাররা যেটা চায় ব্যাটসম্যানকে ধোকা দেওয়ার জন্য, অনেক সময় যে একটু আনইভেন উইকেটে এরকম বেশি হয় আসলে, তো সিমটা যদি পরে বলটা লাফিয়ে উঠে অনেক সময় পেটে পড়লে কিন্তু বলটা সেই হাতে লাফায় না, বলটা শুট করে নিচু হয়ে যায়। তো সেই জন্যই হয়তো অনেক সময় বলরা করা, বাট দিস ইজ নট এ বেসিক, বেসিক হচ্ছে আমাদেরকে ওই সোজা গ্রিপে বল করতে হবে। এতক্ষণ আমরা দেখলাম যেটা যে বেসিক গ্রিপ, এখন আমরা শিখব ইনসুইং আউটসুইং এর গ্রিপগুলো কি। যখন আমরা আউটসুইং করতে যাব তখন আমাদের গ্রিপটা কি হবে, যদি আমরা মনে করি যে এই বলটা আমি নিয়েছি সাদা লাল বলটা এখন নিয়েছি, শুধু আপনাদের ছবি রাখতে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা ইনসুইংয়ের সময় আমাদের সাইনটা কোন দিকে থাকবে, আউটসুইংয়ের সময় আমাদের সাইনটা কোন দিকে থাকবে। আমরা যদি এটা আমরা দেখেছিলাম যে আমাদের নর্মাল বেসিক গ্রিপ, জি, আমরা যখন আউটসুইং করতে যাব তখন যদি আমরা বলটাকে সামান্য একটু ঘুরিয়ে দিই ফার্স্ট স্লিপ কিংবা সেকেন্ড স্লিপের দিকে, এটা হচ্ছে আমাদের আউটসুইং গ্রিপ, জি জি, বেসিক আউটসুইং গ্রিপ, যে আমরা বলটাকে একটু ঘুরিয়ে রাখি সেই ক্ষেত্রে সুজন ভাই। এবং আমাদের সাইনটা কিন্তু মনসু অনসাইডে, আচ্ছা, মানে আমি যদি ডানহাতি বোলার কথা বলছি, যদি আমি ডানহাতি বোলার আমার বলের সাইনটা থাকবে আমার ভিতরের দিকে মানে অনসাইডে। কিন্তু সুজন, আপনি যেটা বলেছিলেন যে বল আমরা যখন বেসিক গ্রিপটা শিখেছিলাম তখন রিস্ট পজিশনটা স্ট্রেট থাকবে, এখন আমরা আউটসুইংয়ের যে বিষয়টা আপনি আলাপ করতেছেন সেই ক্ষেত্রে কি রিস্ট পজিশনটাও কি সোজা থাকবে নাকি একটু? খুব ভালো প্রশ্ন মঞ্জু। অনেক বোলারকে আমরা দেখি যে তাদের গ্রিপটা আউটসুইংয়ের সময় তারা একটু ঘুরিয়ে নেয়, বাট আমি যদি বলি একদম বেসিক জিনিস, যদি আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে, আমি যদি গ্রিপটাকে ঘুরাই কিন্তু আমার রিস্ট পজিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি বেশি রিস্টটাকে এদিকে ঘুরাই তাহলে আমি যেই জায়গাটায় বল করতে চাই, অর্থাৎ আমি গুড লেন্থে অফ স্টাম্পের উপরে গুড লেন্থে বল করতে চাই, সেখানে কিন্তু রিস্ট যদি আমি দেখি তাহলে কিন্তু এখনই আমার বলটা অফ স্টাম্পের অনেক বাইরে পড়ছে। সুতরাং আমার জন্য রিস্ট পজিশনটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমি চাবো আমি আউটসুইং করি কিংবা ইনসুইং করি আমার রিস্ট যাতে সবসময় একটা লাইনে থাকে, যাতে এরকম ঘুরা আউটসুইং করার জন্য আমাকে আলাদা করে রিস্টটা ঘুরিয়ে নিতে হবে না। আমি চাই যেহেতু আমাদের বাহাতি অনেক বোলাররা আছে তাদের সুপ্রকার জন্য, যেহেতু আপনি বাহাতেও বোলিং করতেন তো আপনি যদি বাহাতে দেখান তাহলে আমার মনে হয় যে ফাস্ট বোলারদের জন্য উপকার হবে। বাহাতি বোলার এবং বাহাতি ব্যাটসম্যানের জন্য আউটসুইংটা যদি হয় শাইনি সাইডটা হবে দিস এই সাইডে এবং রাফ সাইডটা হবে এই সাইডে, এটা হচ্ছে আউটসুইংয়ের জন্য। এখন আমরা কথা বলবো ইনসুইং নিয়ে। ইনসুইং হচ্ছে ঠিক আউটসুইংয়ের অপোজিট জিনিসটাই, অর্থাৎ আমরা এতক্ষণ আমাদের গ্রিপটা ছিল এইভাবে, মানে ইনসুইং করার সময় আমরা বলের সাইনটা ঘুরিয়ে দিব, আমরা নিয়ে যাব অফসাইডের দিকে সাইনটা, আমাদের রিস্ট ঠিকই থাকবে, খেলে আমাদের বলের সিমের পজিশনটা
ফাইন লিগের দিকে থাকবে। মনজি আপনি যদি আরেকবার আমাদেরকে দেখান যে বাহাতি বোলারদের জন্য ইনসুইং ডেলিভারি অর্থাৎ বাহাতি ব্যাটসম্যানের জন্য ইনসুইং কি হতে পারে? যদি আমরা সাইনটা এই সাইডে রাখি তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন রিস্ট পজিশনটা অবশ্যই পেছনে এবং স্ট্রেট থাকতে হবে এবং সিম পজিশনটা শুড বি টুয়ার্ডস দ্য ফাইন লেগ। আজকে এই পর্যন্তই, এর পরের এপিসোডে আমরা বোলিং এ আরো বিশেষ উপাদানগুলো নিয়ে কথা বলব। আজকে আমরা উইকেট কিপিংয়ের ইকুইপমেন্ট নিয়ে আলাপ আলোচনা করবো এবং সাথে আরেকটি জিনিস নিয়ে আলোচনা করবো যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট অফ এ উইকেট কিপার। বিশ্বের সবসময় সব ভালো ভালো উইকেট কিপাররা কিন্তু সব কিছু ভালো ভালো জিনিস ইউজ করে, ভালো জিনিসগুলো আপনাকে অনেক কনফিডেন্স বাড়া দেয়। প্রথমে আসছি উইকেট কিপিং গ্লাভস নিয়ে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক হয়তো খুব একটা ভালো ধরনের গ্লাভস ইউজ করি না, তাই অনেক সময় দেখা গেলো যে অনেক ক্যাচ পড়ে যায়, অনেক স্টাম্পিং মিস করে ফেলি। তাই অবশ্যই মনে রাখবেন যে আপনার হাতে কমফোর্টেবল কোন সাইজটা আপনার কাছে ম্যাচ করে সেই জিনিসটাই পরার চেষ্টা করবেন। এবং পারতপক্ষে আমি আপনাকে সবসময় একটা অ্যাডভাইস করবো, যদি পারেন কিপিং গ্লাভসটা একটু বড় পরার চেষ্টা করবেন। বড় পড়লে হয় কি যে জিনিসটা হচ্ছে আপনি ছোটো গ্লাভসে হয়তো এতটুকু সুবিধা দিবে, কিন্তু বড় গ্লাভস একটু বড় সুবিধা দিবে। সো আপনি কিন্তু অনেক বড় একটা জায়গা পাবেন বল ধরার জন্য। কিপিংয়ের সাথে একটা কথা বলে দিই, অবশ্যই কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ইনার গ্লাভস। ইনার গ্লাভসটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি সাধারণত দেখবেন যে এর ভিতরে ইনার গ্লাভসের ভিতরে ঠিক এই জায়গাটাতে একটা সুন্দর ফোম থাকে, আপনার ম্যাক্সিমাম বল কিন্তু এখানে এসে পড়বে, আপনার হাতে অনেক ব্যথা পাবেন। সো এই ফোমটা আপনার হাতের ব্যথা থেকে অনেকটা হেল্প করবে। সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, এইখানে আমাদের যখন আমরা প্রচণ্ড গরমে কিপিং করি বা ঠান্ডা যেখানে কিপিং করি না কেন, বিভিন্ন রানিংয়ের কারণে মাথার টেনশনের কারণে আমার হাত ঘাম থেকে এই ফোমটা তখন সাক করে ফেলবে। তো তখন হবে কি আমাদের এই এই গ্লাভসটা তখন আপনি সবসময় এটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে। অনেক সময় দেখা যায় যে আমরা কিপিং করার সময় অনেক সময় আনইভেন, অনেক সময় বল থেকে যে বলগুলো দেখা গেলো যে আমি বল আমার হাত বরাবর হয়তো আসে নাই, হয়তো বল নিচে নেমে গেছে, সেই ক্ষেত্রে অত সময় দেখা গেলো স্পিন বলে অনেকে যারা জোরে স্পিন বল করেন অথবা যারা স্লো মিডিয়াম পেস বল করেন, হয়তো স্টাম্পের উপরে দাঁড়ায় আমি যখন কিপিং করছি তখন এসে পায়ে লাগছে, আমার কনফিডেন্সটা কিন্তু তখন লুজ হবে, আমি উপরে দাঁড়ায় কিপিং করতে আমার কিন্তু অনেক ভয় লাগবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমি যেন খুব সুন্দর একটা প্যাড, যে প্যাডের প্রোটেকশনটা খুব ভালো আছে, খুব ভালো একটা অ্যাবডোমেন গার্ড ইউজ করবেন। অ্যাবডোমেন গার্ড খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা গেলো যে অনেক ফাস্ট বোলারের এগেনস্টে অ্যাবডোমেন গার্ড ভেঙে অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেক প্লেয়ারের কনফিডেন্স নষ্ট করে দেয়। সেক্ষেত্রে ভালো একটা অ্যাবডোমেন গার্ড ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই একটা স্পাইকস, যে স্পাইকসটা আপনাকে অনেকখানি হেল্প করবে, পায়ের গোড়ায় যদি আপনার স্পাইকস থাকে আপনি সুন্দর মাটি গ্রিপ করতে পারবেন, আপনি খুব কুইকলি রান করতে পারবেন, খুব কুইকলি আপনি জাম্প ড্রাইভ দিতে পারবেন। আরেকটি কথা বলা করে দিই, সেটা হচ্ছে হেলমেট। অনেক সময় দেখা গেলো যে অনেক উইকেট কিপারই কিন্তু হেলমেট ইউজ করে, আপনারা দেখবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচে অনেক সময় উইকেট কিপাররা হেলমেট ইউজ করছে। অবশ্যই হেলমেট পরা উচিত, কারণ আপনার সেফটিটাও ইম্পর্টেন্ট। আপনার একটা হেলমেটের না থাকার কারণে আপনি হয়তো এমন কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট লেগে গেলো যে আপনার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক বাজে উইকেট, যে উইকেটগুলোতে হয়তো বল ইভেন না, বল অনেক টার্ন করছে, এক্সট্রা বাউন্স বল লাফাচ্ছে, তো সেই সব জায়গায় অবশ্যই চেষ্টা করবো আমরা, যদি সুযোগ পাই, আমার কাছে কনফিডেন্সটা আমি পাচ্ছি না যে না হেলমেট ছাড়া দ্বারা আমার ভয় লাগছে, পারতপক্ষে চেষ্টা করবো আমি হেলমেট নিয়ে সামনে দাঁড়ায় কিপিং করতে। এখন আমরা শারীরিক যোগ্যতা নিয়ে কথা বলবো, একজন উইকেট কিপারের কী কী শারীরিক যোগ্যতা থাকা উচিত। ফার্স্ট যে জিনিসটা হচ্ছে একজন উইকেট কিপারের অ্যাজিলিটি খুবই ইম্পর্টেন্ট। অ্যাজিলিটি বলতে আমরা বুঝাচ্ছি ক্ষিপ্রতা। আপনারা দেখে দেখবেন অনেক সময় বাই বোন অনেকেই কিন্তু ছোটোবেলা থেকেই সে অনেক অ্যাজাইল, সে ছোটোবেলা থেকেই সে যখন সেখানে ডাইভ দিতে পারে, তো সেই জিনিসটা হচ্ছে অ্যাজাইলিটি। সেকেন্ড হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি। অনেক সময় আপনারা টিভিতে দেখে দেখবেন যে উইকেট কিপার যখন ডাইভ দিচ্ছে একদম ফার্স্ট স্লিপস থেকে সেকেন্ড স্লিপস, উইকেট কিপার যখন দাঁড়া আছে ফার্স্ট স্লিপসের ক্যাচ উড়ে যে ধরছে একদম ফুল স্ট্রেচ করে, এইটাকে বলছি আমরা ফ্লেক্সিবিলিটি। আমার পুরো শরীরটাকে আমি ফ্লেক্সিবল করতে পারি, যেখানে সেখানে আমি মুভ করতে পারি। থার্ড হচ্ছে কুইক ফুট মুভমেন্ট। আমি একজন উইকেট কিপার, আমাকে অবশ্যই কুইক ফুট মুভমেন্ট থাকতেই হবে। আমি যদি কুইক ফুট মুভমেন্ট না থাকে আমার, তাহলে কিন্তু আমি ভালো কিপিং করবো না, অনেক দূর দিয়ে যেগুলো বল যাবে সেগুলো হয়তো পাবো না। ফোর্থ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার। আপনাকে সারা দিন কিপিং করতে হবে, সারা দিন কিপিং করতে হলে আপনাকে অবশ্যই এক্সট্রা পাওয়ার থাকতে হবে, আপনার লেগসে, আপনার শোল্ডারে, আপনার ব্যাকে, প্রত্যেকটা জায়গায় এক্সট্রা পাওয়ার থাকতে হবে। ফিফথ হচ্ছে এন্ডোরেন্স। লম্বা সময় ধরে আপনার যে এনার্জি থাকবে সেটাকে আমরা এন্ডোরেন্স বলছি। আপনি দেখবেন অনেক সময় অনেক অনেক ভালো ভালো অ্যাথলেট 10,000 মিটার 5,000 মিটার দৌড়াতে পারে, অনেক ভালো ভালো প্লেয়ার আছে দেখবেন যে 200 রান 300 রান করছে, তাদের এন্ডোরেন্স খুবই ভালো, তাদের এন্ডোরেন্স অনেক হাই। সো একজন উইকেট কিপারকে অনেক সময় দেখা হলো যে দেড় দিন কিপিং করতে হয়, তাই এন্ডোরেন্সটা একটা ভালো উঁচু মানের উইকেট কিপার হতে হলে এন্ডোরেন্সটা অবশ্যই থাকা দরকার। আরেকটা জিনিস হচ্ছে স্পিড। স্পিড আপনাকে তাড়াতাড়ি কুইক সে জায়গায় নিয়ে পৌঁছাবে। অনেক সময় দেখা যায় যে আমার পাশে একজন ব্যাটসম্যান সফট হ্যান্ডে বল ফেলে চলে গেছে, আমার যদি কুইক স্পিড থাকে আমার দেন অ্যান্ড দেন কুইক
যে বলতে পারি যে বাইক ফার্স্ট গিয়ারে ফেলে আমি যেমন বাইক স্টার্ট নেই, ঠিক এইরকম একজন উইকেট কিপার যদি কুইক যায় যে রান আউট করে সেটাকে আমরা স্পিড বলছি। সিক্স যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্স, যে জিনিসটা না থাকলে উইকেট কিপার আসলে পরিপূর্ণ একজন উইকেট কিপার হতেই পারবে না। তো অবশ্যই মনে রাখতে হবে রিফ্লেক্স, একজন উইকেট কিপারের সেই ধরনের রিফ্লেক্স থাকতে হবে, আচমকা যে কোনো সাইডে যে কোনো দিকে বল যেতে পারে তার ঠিক ওই ধরনের রিফ্লেক্স থাকতে হবে অবশ্যই। এই প্রত্যেকটা জিনিস আপনার একজন ভালো উইকেট কিপার হতে হলে ভালো একটা উইকেট কিপারের এই গুণাবলী থাকতেই হবে উঁচু মানের উইকেট কিপিং করতে হলে। তাহলে আমরা জেনে গেলাম যে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কী কী থাকা উচিত একজন ভালো উইকেট কিপারের, সেই জিনিসগুলো আমি আবারও বলে দিচ্ছি। অ্যাজিলিটি, ফ্লেক্সিবিলিটি, কুইক ফিট মুভমেন্ট, পাওয়ার, এন্ডুরেন্স, স্পিড অ্যান্ড রিফ্লেক্স, এই সবগুলো নিয়ে একজন ভালো উইকেট কিপার হওয়া যায়। এই পর্বে আমরা কথা বলতে যাচ্ছি ফিটনেসের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান স্ট্যামিনা, দম অথবা এন্ডিউরেন্স নিয়ে। এই উপাদানটা এতই গুরুত্বপূর্ণ খেলাধুলার ক্ষেত্রে অথবা স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যেকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করি। বিভিন্নভাবে এই এন্ডিউরেন্স অথবা দম বাড়ানো যেতে পারে, এর মধ্যে আছে ওয়াকিং, সাইক্লিং, সুইমিং, জগিং, রানিং, চেয়ার ক্লাইম্বিং, এ ধরনের অনেক অ্যাক্টিভিটিস। খেলোয়াড়দের দরকার এ ধরনের একটা অ্যাক্টিভিটি বেছে নেওয়া এবং একবারও না থেমে একটানা অনেকক্ষণ ধরে এই অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়া। রানিংকে আমরা ধরে নিই সবচাইতে সহজ এন্ডিউরেন্স অ্যাক্টিভিটি খেলোয়াড়দের জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই এন্ডিউরেন্সের মাধ্যমে শুধু যে খেলার পারফরমেন্স উন্নত হবে তা নয়, শরীরে যে অবাঞ্ছিত মেদ অথবা ফ্যাট সেটা কমানোর জন্য এই এন্ডিউরেন্স অ্যাক্টিভিটির ভূমিকা অনস্বীকার্য। এন্ডিউরেন্স অ্যাক্টিভিটি খুবই কষ্টকর একটা অ্যাক্টিভিটি, কেননা এই ব্যায়াম অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ করতে হয়, সো এই ব্যায়ামের মধ্যে ক্লান্তি আসাই স্বাভাবিক। এজন্য যারা পর্যাপ্ত বয়স্ক না অথবা 12-14 বছরের ছেলে মেয়ে যারা, আমরা আশা করি না তারা এন্ডিউরেন্স অ্যাক্টিভিটিতে খুবই দক্ষ হবেন, কিন্তু এই বয়সটা এমন একটা বয়স যখন আমরা এন্ডিউরেন্স অ্যাক্টিভিটির জন্য নিজেকে তৈরি করব এবং কষ্ট সহিষ্ণুতা এই বয়স থেকে তৈরি করতে হবে। আমরা যদি এই কষ্টসাধ্য অ্যাক্টিভিটি আয়ত্ত করতে পারি তাহলে খেলোয়াড়ি জীবনে আমরা দেখব যে খেলাটা কত সহজ। বন্ধুরা আসুন আমরা এই কষ্টকর এই অ্যাক্টিভিটিটা আয়ত্ত করার চেষ্টা করি এবং আমাদের খেলোয়াড়ি জীবনকে আরও বেশি দীর্ঘায়িত করি। সময় ছিল দু দল থেকে একটি একটি করে আম্পায়ার দেওয়া হতো এবং মেনেও নেওয়া হতো। এখন যেহেতু ক্রিকেটটা কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে, ক্রিকেটের স্টেক বা মর্যাদা অনেক বেড়ে গেছে, কেউ বড় বড় ট্রফি চ্যাম্পিয়নশিপ জিততে চাচ্ছে, এই জন্যেই এখানে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এই ক্রিকেটটাকে আরও বেশি আটঘাট বাঁধছে। অর্থাৎ যত বেশি সঠিক সিদ্ধান্ত আনা যায় এবং যত বেশি সঠিক সিদ্ধান্ত দেওয়ার পিছনে প্রযুক্তিকে ব্যবহার করা যায় সেই চিন্তাই তারা করছেন এবং সেই চিন্তার ধারাবাহিকতায় কিন্তু এখন দুটির জায়গায় 4টি আম্পায়ার বড় বড় আন্তর্জাতিক ম্যাচে কাজ করছেন, একজন স্ট্রাইকিং এন্ডে আর একজন বোলিং এন্ডে, আর একজন আমরা দেখে থাকি মাঠে যখন পান বিরতি হচ্ছে বা কোনো নতুন বল নিয়ে যেতে হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমাদের দেশেও দেখি বাইরেও দেখি, উনি ফোর্থ আম্পায়ার। আর একজন যাকে খুব একটা আমরা দেখি না উনি হলো থার্ড আম্পায়ার। আজকাল দেখবেন আম্পায়াররা এইভাবে দেখাচ্ছে, এইভাবে ঘুরে আস্তে করে দেখাচ্ছে, অর্থাৎ উনি ওই সিদ্ধান্তটা তার কাছ থেকে পেতে যাচ্ছে। থার্ড আম্পায়ার ওই মনিটরে, টিভির মনিটরে দেখে তার আউট কি না আউট সেই সিদ্ধান্তটা বাতি জ্বালিয়ে জানিয়ে দিচ্ছেন। আর একটা দিক আছে, কিছু কিছু সিদ্ধান্ত আপনি দেখবেন আম্পায়ার এইভাবে করছেন না, কি করছেন তার হাতে ওয়াকিটকি থাকে, এই ওয়াকিটকি নিয়ে সে এই টু ওয়ে ট্রাফিকে কথা বলছেন, কার সঙ্গে, ওই থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলছেন। সেখানে কিছু সিদ্ধান্ত তিনি চাচ্ছেন যেটা তিনি স্ক্রিনে দেখাবেন না কিন্তু মুখ কানে নেবেন, সেটা কেমন হতে পারে, একটা ক্যাচ সঠিক ক্যাচ হলো কি না, মানে ঠিকমতো মাটির থেকে নিল না উপরে নিল, সেটা সে কনফার্মেশনটা চাচ্ছে। ম্যাচ রেফারি যিনি থাকেন
উনি এলো প্লেয়িং কন্ট্রোল টিম, এটার সর্বে সর্বা। উনি কিন্তু মনিটর করবেন আম্পায়ারদের, তাদের এই মাঠের কাজের উপর ইন্টারফেয়ার করবেন না। কিন্তু ক্রিকেট সংক্রান্ত ওই ম্যাচ সংক্রান্ত যা কিছুই ঘটবে, সে মাঠের ভিতরে হোক, গ্যালারিতে হোক, বাইরে হোক, সব কিছুর দায়িত্বে উনি থাকেন এবং উনি এই মেন আম্পায়ারকে মাঠের আম্পায়ারদের অ্যাসিস্ট করেন। যে খেলায় খেলি না কেন, আমরা আম্পায়ারের সিদ্ধান্তটাকে মানতে হবে। ভুল সিদ্ধান্ত হলেও ক্রিকেটের মাধুর্যের স্বার্থে, ক্রিকেটের স্পিরিটের স্বার্থে আমাদেরকে এটা মেনে চলতে হবে। আপনি অন্যায় করবেন, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন, আপনাকে শাস্তি ভোগ করতে হতে পারে। আমরা তাই চাই না কোনো ক্রিকেটার, বিশেষ করে কোনো উঠতি ক্রিকেটার, ক্রিকেটার হওয়ার আগেই সে শাস্তির কোনো রকম ব্যাপারগুলোতে ইনভলভ হোক, তার ভিতরে স্পিরিটটা থাকুক খেলার, সেটাই আমরা চাই। প্রথম যেইভাবে আমরা ইঞ্জুরি থেকে প্রতিরোধ করতে পারি সেটা হলো ওয়ার্ম আপ। ওয়ার্ম আপ বলতে আমরা বোঝাচ্ছি যে খেলার প্রস্তুতি। ওয়ার্ম আপ কোনো এক্সারসাইজ নয়, ওয়ার্ম আপ হলো এক্সারসাইজের প্রস্তুতি। তো ওয়ার্ম আপ করতে গিয়ে আমি যদি হাঁপিয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, তাহলে কিন্তু আমার মূল এক্সারসাইজে সমস্যা হবে। ওয়ার্ম আপ আমাদের শরীরকে রক্ত চলাচল বৃদ্ধি করে, মাংসপেশিগুলিকে সতেজ করে, যে যেই মাংসপেশি আমাদের পরবর্তী অ্যাকশানে ব্যবহৃত হবে সেই মাংসপেশিগুলিকে উজ্জীবিত করে, আমাদের নার্ভাস সিস্টেমকে উজ্জীবিত করে, এছাড়া আমাদের মানসিক প্রস্তুতিও দেয় এই ওয়ার্ম আপ। তো ওয়ার্ম আপের বেসিক নিয়মটা হলো যে এমন একটা অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে যে অ্যাক্টিভিটি আমরা মূল খেলার সঙ্গে সম্পর্কযুক্ত। এই জন্য দু ধরনের ওয়ার্ম আপ আমরা সাধারণত করে থাকি, একটা হলো জেনারেল ওয়ার্ম আপ, আর একটা হলো স্পেসিফিক ওয়ার্ম আপ। জেনারেল ওয়ার্ম আপ বলতে আমি বোঝাচ্ছি যে এমন একটা অ্যাক্টিভিটি যেমন রানিং, সুইমিং, সাইক্লিং, জগিং, এ ধরনের একটা অ্যাক্টিভিটি যেটা দিয়ে আমাদের সারা শরীরের আমাদের হিট বাড়িয়ে নিতে পারি, সরাসরি রক্ত চলাচল বাড়িয়ে নিতে পারি। আর স্পেসিফিক ওয়ার্ম আপ হলো একজন ব্যাটসম্যান ব্যাটিংয়ের জন্য যে ওয়ার্ম আপ করবে, বোলার তার সাথে ভিন্ন ধরনের ওয়ার্ম আপ করবে, সেটা হলো স্পেসিফিক ওয়ার্ম আপ। এই দু ধরনের ওয়ার্ম আপ করতে পারলে আমরা আমাদের ইঞ্জুরি থেকে মুক্ত থাকতে পারবো। সহজ সূত্র হলো এমন একটা অ্যাক্টিভিটি বেছে নেওয়া যেটা করলে আমাদের মৃদু ঘাম হবে এবং হালকা ধরনের শ্বাসের রেট বেড়ে যাবে, তবে আমরা হাঁপিয়ে যাব না, সেটা হলো আমাদের ওয়ার্ম আপের মূল সূত্র। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি এটা আপনাদের কাজে লাগবে ক্রিকেট ভালো খেলবার জন্য, এবং আপনারা মাঠে গিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। আজ যারা ব্যাট বল হাতে বসতে পারেননি, নেক্সট উইকে আবার আপনাদের সামনে যখন হাজির হব তখন নিশ্চয়ই আপনারা ব্যাট বল হাতে রেডি থাকবেন, সো দ্যাট এই ক্রিকেটের এই কৌশলগুলো আপনারা ঠিকমতো রপ্ত করতে পারেন এবং ঠিকমতো প্র্যাকটিসও করতে পারেন। ক্রিকেট সম্পর্কে আরও ডিটেল জানতে লগ ইন করুন www.clemonsports.com এ। নেক্সট উইকে আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।